আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহামদুলিল্লাহ আলা রাসুলহিল করিম রজিম বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবার জীবন থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও আলোচনাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা লহাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলগুলোতে জিন এবং জিন সংক্রান্ত বেশ কিছু ভিডিও আপনারা পেয়েছেন আমাদের উদ্দেশ্য হলো কেবল মানুষ যাতে করে কবিরাজের কাছে যে মাজার পূজার মতো শিরকে যাতে লিপ্ত না হয় আমরা এ বিষয়ে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো যে জিন এবং জাদু থেকে বাঁচার জন্য একজন রুগী বা একজন রাখি বা একজন রুগী আসলে কোন ধরনের আমল বা তদবিরগুলো করলে খুব সহজেই এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা যায় আমাদের অনেক স্কলারদের দেখতে পাওয়া যায় যে তারা প্রায়ই বলে থাকে যে আমরা জিন থেকে বাঁচার জন্য সুরা কুল সুরা ফালাক সুরা নাস শুধুমাত্র ব্যবস্থাপত্র হিসেবে এগুলো ধরিয়ে দেওয়া হয় কিন্তু বস্তুত আল্লাহ তালা সুরা বানিস রাইল সতেরো নম্বর সুরার তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়তে বলেছেন তোমাদের জিজ্ঞাসা করা হবে কর্ণশক্তির ব্যাপারে দেখার শক্তির ব্যাপারে এবং শ্রমণ শক্তির ব্যাপারে যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে ছোট না অনেক স্কলাররা চট করে বলে ফেলেন অভিজ্ঞতা নেই জানা নেই তারা বলে ফেলছেন যে অমুক আয়াত পড়লেই জিন থেকে একেবারে সে কিউর হয়ে যাবে বিষয়টা কিন্তু যথার্থ নয় আপনার সর্বপ্রথম হল একজন রুগী যে ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে ব্যক্তি প্রত্যেকদিন দরুদ ইব্রাহিম মানে আল্লাহ সল্লা আলা মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ ক্যামা সল্লতা আলাব্রাহিম ও আলা আলীব্রাহীম ইন্নাকিদুল মজিদ এই দরুদটি বার পড়ার পরে এরপরে ইসমে আজমটা অবশ্যই বার পরে ফেলা উচিত আল্লাহ নিয়াসমাদাম

এই আয়াতটা একুশবার পরে পরবর্তীতে আবার দরুদ পড়ল সে দশ বার এইভাবে যদি কেউ এই ইন্টেনশন করে যেন জিনরা আমাকে দেখতে না পায় জিনদের চোখ থেকে আমি আড়াল করি অনেক অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে এই আয়াতের এত মানে কারামতি আছে আল্লাহ তালা এই আয়াতের এত বারাকা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ এই মেনটেনটা মানে এই মেথডটা ফলো করতে পারে তাহলে জিনডা তাকে চোখেই দেখতে পাবে না আল্লাহ তালা তাকে আড়াল করে দেবেন এটা বাস্তব অভিজ্ঞতা হলো তফসির কুতুবির লেখক আল জামিউলামিলাম রাহিমা রহিমাফুল্লাকে যখন স্পেনের কাফেররা আক্রমণ করলো তখন তিনি তিনি পড়তে শুরু করলেন আল্লাহ ফাহুল্লাহ ইবুসিরুল কাফেররা বললো এই শয়তানটা আমাদের মধ্য থেকে কোথায় লুকিয়ে গেল অথচ তিনি কিন্তু কাফেরদের মাঝখানেই ছিলেন মহান আল্লাহ তালা এই তাকে বরকত দান করেছেন যার ফলে সে চোখেও দেখতে পায়নি এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই কোরআনুল কারিমের মাওয়াইন ফালাক এবং নাস আপনারা পড়বেন পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি উল্লা উদ্দুব রব্বে ফালাক তবে অবশ্যই ওয়াক্ত সালাতের পরে এই মসনন দোয়াগুলো পড়ে কুলফালাক নাস এগুলো পড়ে আপনারা বুকে ফুক দেবেন না এটা কিন্তু রসুল সাল্লাহ সুন্নার খেলা বুকে ফুক দেবেন না শরীরে ফুক দেবেন না এই ফুক দেওয়ার কারণে যেহেতু আপনি বিদাত করছেন আল্লাহর বরকত নষ্ট হয় কারণ বিদা আতিং দলাল দলাল আতিং ফিন্নার রসুল বলেছেন প্রত্যেক বিদাত হলো পথবষ্টতা আর প্রত্যেক পথবষ্টতার পরিণাম হল সরাসরি রেহান্ন এই জন্য আপনার উচিত হলো রোগের অবস্থা বেঁধে আপনাকে এই করা আর বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় বিশেষ নামাজের পরে একশোবার লাহ ইা লহুল আলাহুল্লিহিন এবং আসরের পরে এই কালে মাটা চতুর্থ কালেমাটা লাহ ইা লহুল মুখ আলাহম কদির বিশেষ করে যারা রাকি রুকিয়া করেন তাদের জন্য ওই ওই যে পূর্বে আমি যে ম্যাথডটা বলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা সংক্ষেপে এই ক্লিপস থেকে আমরা জেনে নিলাম যে আসলে জিনকে মানে শরীরে যুক্তি না দেওয়ার জন্য কোন কোন আমলগুলো বেশি কার্যকরী বিশেষ করে ইসমে আজম পরে বেশি বেশি দোয়া করা এবং যিনি জাদুগস্ত বা জিনগ্রস্ত রুগী সকাল সন্ধ্যা জিকি জিকির পাশাপাশি যেই যেই সময়গুলো দোয়া কবুল হয় সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য ডুবে যাওয়ার সময় আজান এবং একামতের মাঝখানে তোমার আজান এবং একামতের মাঝখানে দোয়া করো কারণ দোয়াটা কবুল হয় এই সময়গুলো সাধারণত দোয়া করতে হবে তাহাদুতের সালাতের সময় দোয়া করতে হবে কারণ উদী আস্তা জীবলাকুম আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেবো এই সময়গুলো যদি আপনি বেছে them. Yep. এই সময়গুলো যদি আপনি দোয়া করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন কেননা জিন এবং শয়তানের সাথে মোকাবেলা মানে হলো আপনাকে সর্বোচ্চ ইমানের শক্তির উপর থাকা আর মনে কখনো এই ইন্টেনশন না নেওয়া যে কোনো মতেই আমি রোগ ভালো হব না বরং আল্লাহ বলছেন হেকুল হক সমস্ত জাদুকরদেরকে আল্লাহ পরাজিত করবেন তারা কখনো সফল কাম হতে পারবে না হাই তু আতা যারা জাদু করবে তারা কখনো সফল কাম হতে পারবে না আল্লাহ তাআলা সমস্ত জাদুঘরকে ধ্বংস করুন তালা আমাদের প্রত্যেককেই মাসনুন দুয়ার পাশাপাশি এবং আমি স্কলারদের প্রতি মানে আকুল আবেদন জানাবো যে আপনারা না জেনে না বুঝে যে বিষয়ে আপনাদের জ্ঞান নেই অ্যানালাইসিস নেই শুধুমাত্র মানুষকে সেই সমস্ত ব্যবস্থাপত্র ধরিয়ে দেবেন না প্রত্যেকটা জিনিসের যেমন স্পেশালিস্ট থাকে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে এইগুলো বলালে মানুষ সুবিধা পাবে মানুষের অবস্থা ভালো হবে কারণ যে জিন এবং জাদুগ্রস্ত সেই পরিবারটা জানে যে তারা কত নাজুক পরিস্থিতির মধ্যে আছে আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআন এবং শুননা সঠিক জ্ঞান দান করুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম মিডিয়া